সবুজের ঘ্রাণ পরিবারে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম, মুস্তারিন বলছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত বছর কদবেল খেয়ে তার বীজ লাগিয়েছিলাম, যারা আলহামদুলিল্লাহ 6-7 ফিট হয়েছে। আপনাদের সাথে কয়েকবারই শেয়ার করেছি। এবছর আম খেয়ে তার আটি লাগিয়েছিলাম, তার থেকে চারা গাছ হয়েছে এগুলো, মাশাল্লাহ। আমাদের দেশীয় মৌসুমি ফলগুলো বরাবরই কিন্তু আমাদের পছন্দের তালিকায় থাকে। আমাদের বাসার সবাই কিন্তু ফল খেতে খুব বেশি পছন্দ করে। আমার বাচ্চাটাও কিন্তু সব ধরনের ফল খায় মাশাল্লাহ, এমনকি এই টক ফলগুলো সে খাবে, ছোটো থেকেই সে খাচ্ছে। মানে যতটা বয়স পর্যন্ত নিষেধ ছিল, তারপর থেকেই আমি তার অভ্যাসটা আমি গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের এসব ফলগুলোতে কী কী পুষ্টিগুণ রয়েছে সে সম্পর্কে আমরা আজকাল সবাই কম বেশি জানি। মিহি করে না বেটে কিছুটা অমসৃণভাবে সরিষা বাটা নিলাম কদবেল ভর্তা করার জন্য। এই বাকি সরিষাটুকু জলপাই আচার করার জন্য নিচ্ছি, সামান্য আদার টুকরো, আর হচ্ছে মাঝারি সাইজের থেকেও ছোট আকারের দেশি রসুন নিয়ে মিহি করে বেটে নিয়েছি। আচারটা হবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। কদবেলের ভর্তা আজকে না করলেই হতো না, তা না হলে নষ্ট হয়ে যেত। সরিষা বাটা দিয়েছি, এর মধ্যে ধনিয়া পাতা, লাল মরিচের গুঁড়া যেটা আমরা রান্নায় ব্যবহার করি, চিনি দিচ্ছি, লবণ তো থাকবেই, আর সরিষার তেল দিব। তেলে নেওয়া শুকনো মরিচ বা পোড়া শুকনো মরিচ এখানে দিতে হবে, তাহলে কিন্তু ঘ্রাণ অনেক ভালো আসবে, স্বাদ বেড়ে যাবে। আমি যেসব উপাদানগুলো দিয়েছি সব কিছুই নিজেদের স্বাদ মতো দিচ্ছি। শুকনো মরিচ পুড়ে নিয়েছি, তেলে নেইনি, কাগজে পুড়ে নিলেই হবে। আর একটু লবণ আর চিনি লাগছিল। তো হয়ে গেল কদবেলের ভর্তা। আমার ভালো লাগার আপুরা কীভাবে কদবেল ভর্তা তৈরি করে জানতে ইচ্ছে করছে। আলহামদুলিল্লাহ মজাদার এক ভর্তা খেলাম। তো খাওয়ার পরে চলে এসেছি জলপাই আচার তৈরি করার জন্য, গ্রেট করে নিলাম। গ্রেট করার পরে একে একে সব উপাদান মাখাবো আমি এখানে। তার আগে একটু রসটা চেপে চেপে বের করে নিচ্ছি। গ্রেট করা জলপাইয়ের কুচি একটা কাপড়ে পেঁচিয়েও রস বের করা যায়, তবে আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যতটা পারছি আর কি, অসুবিধা হচ্ছে না। এর আগে আমি আমড়ার আচার করেছিলাম, প্রায় শেষও হয়ে গিয়েছে। তো যাই হোক, উপাদানগুলো মেলাচ্ছি এখন। লবণ চিনি থাকছে, লাল মরিচের গুঁড়া দিলাম, আর হচ্ছে বেটে নেওয়া সরিষা। সরিষা বাটার সময় আপনাদের সাথে তো শেয়ার করেছি, আবারও একটু বলে নিচ্ছি। দুটো শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ, আর হচ্ছে মাঝারি সাইজের থেকে ছোট রসুন ও ছোট আদার টুকরা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে 5 ফোড়নও দেওয়া যাবে, সেটা যার যার পছন্দ মতো দিবে। তবে আমি 5 ফোড়ন দিব না, আমার নিজস্ব পছন্দ বলে আমি দিব হচ্ছে মেথি আর হচ্ছে কালো জিরা। আমরার আচার কিন্তু খাওয়া প্রায় শেষ, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সূর্যের তাপে হয়েছিল আচারটা, এই আচারও কিন্তু সূর্যের তাপেই হবে। সরিষার তেল দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য মেথি আর হচ্ছে কালো জিরা দিয়েছি, এর মধ্যে শুকনো মরিচ দিলাম। এখন আচার তৈরি করতে করতে রোদ চলে গিয়েছে, তবে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, কয়েকদিন রোদের তাপে রাখতে হবে। যদি রোদ না উঠে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে থাকবে। আর চামচ দিয়ে নেড়ে চেড়ে ওপর নিচ করে দিতে হবে, সাথে সাথে রোদেও দিতে হবে। আমার আপুদের মধ্যে যারা তৈরি করেছেন এভাবে সূর্যের তাপে আচার, তারা তো জানেন এর স্বাদ কেমন।
যারা করেননি সেই আপুদের বলছি একবার হলেও তৈরি করে দেখবেন এর স্বাদ কেমন। আশা করছি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।